নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো এক চিকেন খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তবে বাড়িতে কিন্তু পালং পাতা থাকতে হবে তো পালং শাক ছিল ঘরে বেশ কিছুদিন ছিল দেখুন একটু কেরকমও হয়ে গেছে কারণ তার ভাবছিলাম কি করব কিন্তু তখন চিকেন দিয়ে চিন্তা করে নিলাম যে চিকেন দিয়ে পালং শাক দিয়ে করে দেখি কিরকম লাগে খেতে দুর্দান্ত কিন্তু হয়েছিল পালং শাকগুলো পুরো পাতাটা আমি ডাটা নিই কিন কিন্তু পাতাটা ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে মাটি না থাকে এবারে পাঁচ সাতশো মতন চিকেন ছিল ঘরে সেই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের জলের মধ্যে লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি এরপর একটা কড়াইতে জল বসিয়ে একটু লবণ দিয়ে ওই পালং পাতাগুলো যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো জাস্ট একটু গরম জলের মধ্যে এপিট করে ধুয়ে নিচ্ছি তাতে পয়জনটাও চলে যায় গন্ধটাও কিছুটা যায় এরপরে স্টেন করে নিলাম জলটা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পাতাগুলো পেস্ট করে নেবো মিক্সিতে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আমি মিক্সিতে মিক্স করে নিচ্ছি তো এইভাবে পেস্ট বানিয়ে নিলাম পালং পাতাটার পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম আর যে অর্ধেক পেঁয়াজ ছিল সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়ে নিচ্ছি তো এই পেঁয়াজটাকে ভালো করে দেখুন কতটা ঝিরিঝিরি করে আমি কেটেছি ঠিক এইভাবে যাতে বড় করে কাটলে মুখে বাঁধবে বা ভালো লাগবে না খেতে সো এই কারণেই যতটা পারবেন ছোট করে কাটবেন তো পেঁয়াজটা কেটে নিয়েছি আট দশ কোয়া রসুন নিয়েছি আর একটা টমেটো দানা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে চলে আসছি চিকেনটা যে সেদ্ধ করেছি সেটাতে স্টেন করে নিয়ে জলটা কিন্তু আমি রেখে দিয়েছি এরপরে ওই চিকেনটার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি চামচ দিয়ে মাখলে না পুরো চিকেনটাতে ভালো করে লাগবে না তো ভালো করে মাখিয়ে নিয়ে আমি সাইডে চিকেনের বাটিটা রেখে দিলাম এরপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি বড় চামচের দু চামচ দেখছি কড়াইটা ভালো গরম হয়েছে কি না যখনই তেলটা গরম হবে তখনই আমি ওই চিকেনগুলোকে ছেড়ে দিয়েছি তো এরপরে ওই চিকেনগুলো এপিট ওপিট করে ভালো করে ভাজ দেবে খুব কড়া না আবার একদম কাঁচা কাঁচা না জাস্ট ব্রাউন কালারটা ধরবে ওইভাবে করে ভেজে একটা বাটিতে তুলে রাখতে হবে এরকম করে আমি পুরো চিকেনটাই ভেজে নিয়েছি এদিকে কিন্তু পালং পাতার পেস্টটাও পেস্টটা সাইডে রাখা রয়েছে তো এরপরে আমি ওই পুরো চিকেনগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কিন্তু আর তেল দিইনি ওই তেলের মধ্যেই ছোটো চামচের এক চামচ একদম ছোটো চামচের এক চামচ সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখ কুচিয়ে নেওয়া রসুন তারপরে দিয়ে দিলাম টমেটোটা একটু টমেটোর মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে যায় তারপরেই নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচানোটা এবার পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করে এবার আদাটা গ্রেট করার পরেও নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু বাতসা দিয়ে নিয়ে আমি যেহেতু মিষ্টি বাতাসা ইউজ করি একটা বাতাসা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্সি ধোয়া জল অল্প করে দিয়ে নিয়ে ভালো করে কষে নিতে হবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু মশলাটা আমি কষে নিয়েছি বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর ওই যে পাতাটা পেস্ট করে রেখেছিলাম পালং পাতাটা ওটা দিয়ে দিলাম দিয়ে এটাও কিন্তু বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে কষে নিতে হবে যাতে পালং পাতার যে গন্ধটা কাঁচা গন্ধটা ওটা যেন মোটেই না থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে অনেকক্ষণ কষে নেওয়ার পর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে পালং পাতার সাথে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষে নিতে হবে যাতে চিকেন এবং পালং পাতা একসঙ্গে পুরো মাখামাখি হয়ে যায় খুব সুন্দরভাবে কষে নিতে হবে যতক্ষণ না কড়াইয়ের নিচটা একটু ধরে আসবে আমি কিন্তু তেলও আর দিইনি তো এর থেকেই তেল কিছুটা বেরিয়ে ওরকমভাবে কষে নিতে হবে ব্যাস যখনই কষা হয়ে যাবে ওই যে চিকেনের যে স্টকটা ছিল সেটাই ঢেলে দিতে হবে এক্সট্রা আর জল দেওয়ার দরকার নেই এরপরে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে কারণ এটা অলরেডি আগে থেকেই ভাজা ছিল ব্যাস এরপরে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা কসুরি মেথি মানে বড়ো চামচের এক চামচ কসুরি মেথি হাতে ঘষে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিল আর দিয়ে দিয়েছি একটু বাটার উপর থেকে দারুণ টেস্ট হয়েছিল খেতে আপনারাও এইভাবে খেয়ে দেখবেন এরপরেই একটা বলে ঢেলে নিলাম রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেল ব্যাস গরম গরম রুটি পরোটা লুচি ভাত যার সাথেই খাবেন না কেন ভীষণ জমে যাবে আর এইভাবে গেস্ট আসলেও তাকে করে দেখ দেবেন ভীষণ প্রশংসা করবে কিন্তু